হাই বন্ধুরা, শিপসফটের পক্ষ থেকে আমি শিপন কর্মকার। আমার সাথে আছেন রাব্বি আলামিন ভাই। তো আমাদের দুজনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। তো চলুন আমরা কাজ স্টার্ট করি। তো এর আগের পর্বে আমরা টেবিল কিভাবে ইউজ করতে হয়, টেবিল ট্যাগগুলো কিভাবে ইউজ করতে হয় সেগুলো শিখেছিলাম। তো এই পর্বে আমরা শিখব যে কিভাবে টেবিলের মধ্যে বর্ডার ইউজ করতে হয়, টেবিলের ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড দিতে হয়, তারপর কোনো টেক্সটের কালার চেঞ্জ করতে হয়, অথবা কীভাবে কোনো টেক্সটকে সেন্টারে করতে হয়, এগুলো নিয়ে আমরা শিখব। তো চলুন স্টার্ট করি। আমরা এখানে ক্লাস 9 পর্যন্ত করেছিলাম। তো এখন আমরা চাইলে 9টিকে কপি করে ফেলতে পারি, আমাদের একটু সময় বেঁচে যাবে, আপনাদেরও বাঁচবে, আমাদেরও বাঁচবে। আমরা একটু কপি করে নিই, এখান থেকে কপি করলাম, জাস্ট নেমটা চেঞ্জ করে দিই, 10 দিয়ে দিলাম। ভিডিওটা আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি, আর এখানে আমাদের ফাইলটি ওপেন করি আর ব্রাউজারে ওপেন করে ফেলি। এখান থেকে রানে গিয়ে ফায়ারফক্স ওপেন করি, এইটুকু করেছিলাম। তো আমরা প্রথমত একটা কাজ করতে পারি, ধরুন এখানে এইটুকু জায়গা ধরে আছে, তো আমরা ধরুন চাইলাম যে এটা পুরোটুকু জায়গা ধরে থাক, আর এদিকে আরেকটা আচ্ছা এইটুকুই থাক, আমরা পুরোটা উইথ 100% করে দিই এখানে, তাহলে পুরোটা পেয়ে যাবে। আমরা এখানে টেবিলে গিয়ে লিখি যে উইথ উইথ 100%। এখন একটু রিফ্রেশ করি, উইথ 100% এগুলো মাঝখানে আসছে, কারণ এগুলো হেডিং, এগুলো মাঝখানে থাকবে। ওকে, তো আমাদের এখানে বর্ডার নেই, তার কারণে এইভাবে দেখতে খারাপ লাগতেছে। তো আমরা এখানে ইউজ করতে পারি যে বর্ডার অন, দেখুন বর্ডার কিন্তু চলে আসছে। আচ্ছা, তারপর আমরা এখানে এইটাতে বর্ডার ইউজ না করি, আসলে বর্ডারটা আমরা এখানে ইউজ করলে মনে হয় ভালো হয়। এখানে কেটে আমরা এখানে টিআর এর মধ্যে বর্ডারটা ইউজ করি, আর টেবিলের যে রোটা সেটার মধ্যে ইউজ করে দেখতে পারি কেমন দেখায়। আচ্ছা, এখানে আসলে বর্ডারটা কাজ করতেছে না, সমস্যা নেই, আমরা এখানে দিই, কোনো সমস্যা নেই। ওকে, এখানে দিলে একটু সমস্যা হচ্ছে, সমস্যাটা হচ্ছে গিয়ে যে এখানে ফাঁকাটা কোথা থেকে যেন চলে আসতে আছে, এটা সমস্যা নেই। আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, আমরা এখানে এগুলো ওয়েট দিয়ে দিতে পারি, ধরুন আমরা চাচ্ছি যে এটার ওয়েট কতটুকু থাকবে, এটার ওয়েট কতটুকু থাকবে, এটা আমরা এখান থেকে এই যে এই ওয়েটটা এখানে যেরকম দিচ্ছি সেরকম করে এখানেও দিয়ে দিতে পারি। যেমন এটা ওয়েট ওয়েট থাকবে ইকুয়াল ধরুন 100 পিক্সেল, দেখুন এটা ওয়েট একা 100 পিক্সেল খেয়ে ফেলছে, এই যে এইটুকু নিয়ে নিচ্ছে, নেমের ওয়েট এইটুকু পেয়ে গেছে। আর নেমের সাথে সাথে এটার নিচে যেগুলো আছে রাজু, তারপরে আলামিন, এটার নিচেই তো আছে, এটা এটা এই যে এটা তো হেডিং, এটার নিচে যেহেতু আছে তো পুরোটা পেয়ে যাবে। তো আমরা এখানে 100 না দিই, আমরা এখানে 500 দিই, 500 দেখবেন যে একটু ভালো লাগবে দেখতে, দেখুন এখন একদম বেশি পেয়ে গেছে। তারপর আমরা বাকিটাকেও এখানে ওয়েট আরেকটু করে বাড়িয়ে দিতে পারি, যেমন ওয়েট এখানে দিতে পারি 300, তারপর এটাকে ওয়েট দিতে পারি আবার 500, দেখুন এখন ঠিক আছে। আমরা এবার ওয়েটটা যদি বাড়িয়ে দিই, এটা দেখবেন যে একসময় এটা চলে যাবে, সমস্যা নেই। দেখুন এখানে যদি আমরা 300 কেটে আবার 500 দিয়ে দিই, দেখবেন যে ওয়েটটা এখান থেকে চলে গেছে, যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা যাচ্ছে না, তারপরও একসাথে তারপরও বোঝা যাচ্ছে না এখন। তো এইভাবে এটাকে হাইড করতে হবে, আর আমরা চাইলে অন্যভাবে করতে পারি, এটা আসলে এখানে ট্রাই করতে হবে। আমরা এখান থেকে বর্ডারটা কেটে অন্যগুলোতে দিয়ে দেখতে পারি, যেমন এই যে এইটা এখানে বর্ডার ইউজ করে দেখি বর্ডার পাই কি না, বর্ডার পাচ্ছে না, দরকার নেই আমাদের এখানে, এটা টেবিলের মধ্যে বর্ডারটা দেওয়া বেটার। এখন চাচ্ছি যে আমাদের এই টেক্সটের কালারটা চেঞ্জ করবো, টেক্সটের কালারটা চেঞ্জ করতে হলে আমরা এখানে ধরুন একটা টেক্সটের কালার আমরা চেঞ্জ করে দেখাই, টেক্সট কালার চেঞ্জ করার জন্য এখানে ফন্ট ট্যাগ ইউজ করতে হবে, ফন্ট, আর এই ট্যাগটা আবার শেষও করতে হবে এখানে স্ল্যাশ ফন্ট ফন্ট। ওকে, শেষ করলাম, এখন ফন্টের মধ্যে আমরা এখানে কালার দিতে পারি, কালার ইকুয়াল ডাবল কোটেশন, এখানে আমরা রেড দিয়ে দিতে পারি কালার, অথবা আপনার ইচ্ছা মতো দিয়ে দেবেন, এখন লাল হয়ে গেছে,
তো এগুলো আপনার ইচ্ছা মতো আপনি কালার দিয়ে দিবেন। তো আমরা যখনই কালার ইউজ করবো অন্য কোনো ট্যাগে না, সবসময় ফন্ট ট্যাগটা ইউজ করে তারপর কালারটা ইউজ করতে হবে। আর ধরুন এটা ব্যাকগ্রাউন্ড দিতে হচ্ছে, আপনি এখানে জাস্ট ডাইরেক্ট এখানে বিজি দিয়ে দেবেন, বিজি কালার, বিজি কালার ইকুয়াল ডবল কোটেশন, এখানে আমি বিজি কালারটা দিলাম যে 6969 6969, এক্স কোড দিয়ে দিলাম কালারটা। এখন রিফ্রেশ করি, এই যে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে। তো যদি আপনি এইচটিএমএল দিয়ে ব্যাকগ্রাউন্ড দিতে চান, যে কোনো ট্যাগের মধ্যে বিজি কালার দিবেন, আর বিজি কালার দিয়ে তারপর হেক্স কোড দিয়ে দিবেন। এখানে হেক্স কোড বলতে কী বোঝায় আপনারা হয়তো বা নাও জানতে পারেন, তো এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তারপর এখানে আপনি যদি ফন্টের কোনো কিছু করতে চান, ফন্টকে এডিট করতে চান, এডিট বলতে আপনার কালার, তারপর ফন্ট সাইজ এগুলো যদি দিতে চান, তখন এই যে এই ফন্ট ট্যাগটা ইউজ করে তারপর এটা ইউজ করতে হবে। তারপর আপনি চাইলে এখানে অ্যালাইন সেন্টার করতে পারেন, এটা অলরেডি সেন্টার করা আছে, তার কারণে আমি দেখাচ্ছি না। এখানে অ্যালাইন সেন্টার করে দিলে টেক্সটটা অ্যালাইন সেন্টারে চলে যাবে। আশা করি বুঝতে পারছেন এগুলো কীভাবে তৈরি করবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।